আলাইকুম। বাংলাদেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। কুয়েত এবং বাংলাদেশের সর্বশেষ করোনা আপডেট নিয়ে প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে এখন জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ করোনা আপডেট। কুয়েতে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছে 911 জন। কুয়েতে মোট করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছে 25,048 জন। কুয়েতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 520 জন। এ নিয়ে সর্বমোট কুয়েতে করোনা রোগী শনাক্ত হয়েছে 34,952 জন। গত 24 ঘন্টায় করোনাক্রান্ত হয়ে সর্বশেষ মৃত্যু হয়েছে 6 জন। কুয়েতে সর্বমোট করোনাক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যু হয়েছে 285 জনের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 53 জন। এখন আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের সর্বশেষ করোনা আপডেট। কুয়েতে বসবাসরত ইন্ডিয়ান নাগরিকদের মধ্যে সর্বশেষ করোনা রোগী শনাক্ত হয়েছে 86 জনের। মিশরীয় নাগরিকদের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে 39 জনের। বাংলাদেশি প্রবাসী নাগরিকদের মধ্যে কুয়েতে সর্বশেষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 53 জন এবং কুয়েতি নাগরিকদের মধ্যে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 232 জনের। এখন আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের বিভিন্ন এলাকার সর্বশেষ করোনা আপডেট। কুয়েতের গত 24 ঘন্টায় ফরনিয়া এলাকায় 165 জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। জাহারা এলাকায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 119 জন। আহমেদিয়া এলাকায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 105 জন। হাওয়াল্লি এলাকায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 78 জন এবং কুয়েত সিটি এলাকায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 53 জন। এ ছিল সর্বশেষ কুয়েতের করোনা আপডেট। এখন আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের সর্বশেষ করোনা আপডেট। গত 24 ঘন্টায় বাংলাদেশে করোনা রোগীদের নমুনা পরীক্ষা করা হয়েছে 15,990টি। এর মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 3,471 জন। বাংলাদেশে সর্বমোট করোনা রোগী শনাক্ত হয়েছে 81,523 জন। গত 24 ঘন্টায় করোনাক্রান্ত হয়ে বাংলাদেশে নতুন মৃত্যু হয়েছে 46 জনের। এ নিয়ে সর্বমোট বাংলাদেশে করোনা রোগীর মৃত্যু হয়েছে 1,095 জনের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 24 ঘন্টায় বাংলাদেশে করোনাক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছে 502 জন, সর্বমোট 471 জন। বাংলাদেশে সর্বমোট করোনা রোগী শনাক্ত হয়েছে 81,523 জন। গত 24 ঘন্টায় করোনাক্রান্ত হয়ে বাংলাদেশে নতুন মৃত্যু হয়েছে 46 জনের। এ নিয়ে সর্বমোট বাংলাদেশে করোনা রোগীর মৃত্যু হয়েছে 1,095 জনের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 24 ঘন্টায় বাংলাদেশে করোনাক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছে 502 জন, সর্বমোট সুস্থ হয়েছে 17,249 জন। এ ছিল বাংলাদেশের সর্বশেষ করোনা আপডেট। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। প্রতিদিনের করোনা আপডেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাইফ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। জনবহুল এলাকা যদি কাজকর্ম করতে হয়, যদি জনবহুল এলাকায় জরুরিভাবে যেতে হয়, তাহলে অবশ্যই মুখে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন। প্রতিদিন ভালো করে সাবান দিয়ে ঘন ঘন হাত ধুবেন। আল্লাহ পাক সকলকেই করোনা নামক মহাভাইরাস থেকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।